যুগ উন্নত হলেও রাজ্যের গ্রামাঞ্চল বা পাহাড়ে বসবাসকারী লোকজনেরা এখনও ঝাড়ফুঁক বা ভূত বা অলৌকিক শক্তিতে বিশ্বাসী। এমনই একটি ঘটনা ঘটল গত 2রা সেপ্টেম্বর রাতে কাঞ্চনপুর এসটি বয়েজ হোস্টেলে। এদিন রাতে হোস্টেলের ছাত্ররা কোনো এক মহিলার চিৎকার শুনতে পায়। কয়েক মিনিট পর ওই জায়গায় গিয়ে দেখে গন্ধ সিং নামে ওই হোস্টেলেরই এক ছাত্র সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সে কাঞ্চনপুর উচ্চ মাধ্যমিক স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর মৃতদেহ ময়নাতদন্ত করতে চাইলে মৃতের পরিবারের লোকজনেরা ময়নাতদন্ত না করে মৃতদেহ তার বাড়িতে নিয়ে যায়। তাদের বক্তব্য হলো তাকে ভূতে ধরেছে। তারা ময়নাতদন্ত করতে নারাজ। এখন মৃতের বাড়িতে জনঢল নেমেছে, সেখানে রয়েছে হোস্টেলের অন্যান্য ছাত্ররাও। শুনে নেওয়া যাক কি বলছে তারা। যখন আমরা চিল্লানি শুনছি তখন আমরা সঙ্গে সঙ্গে গেছি আর কি, আমরা দুই তিনজন বন্ধু নিয়ে। তখন জিজ্ঞাসি মানে কোন জায়গাতে চিল্লাইছি, মানে রুমের সামনে দুই তিনজন আইসে রে, এই রুমের সামনে রে ওই জায়গাতে চিল্লানি আসে। তার মানে ওই জায়গাতে যেয়ে দেখছি, তারপরে একটু পরে মানে টর্চ দিয়ে দেখছি, তারপরে হে মাটি মধ্যে শুয়ে দেখছি আর কি। ও কোনখানে গিয়ে চিল্লি দিছে? ও রাত্রে। ও এরপরে তোমরা কি করছে? আমরা শুনছে, শুনবার পরে একটু পরে দেখছে, দেখলে তারা পড়িয়া দেখছে থাকে। ও এরপরে কই নিছে তারা রে? উঠে হসপিটাল নিয়ে গেছে। ও হসপিটাল যাওয়ার সময় কে কে আছে? মানুষ আছে, বড় মানুষ আসতে লাগবে। ও এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় গোটা কাঞ্চনপুর জুড়ে নানা গুঞ্জন চলছে। এই ছাত্রের মৃত্যু নিয়ে এখন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।